ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো, সেই সঙ্গে নিয়মিত লেখাপড়া করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, নির্মিতি অংশ, পাঠ শিরোনাম প্রবন্ধ রচনা। শিক্ষার্থীরা, গত ক্লাসে প্রবন্ধ রচনা বাংলাদেশের জাতীয় পশু বাঘ পড়ানো হয়েছিল, রচনাটি তোমাদের বাড়ির কাজ ছিল, আশা করি সবাই শিখেছ। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে প্রবন্ধ রচনা সম্পর্কে ধারণা লাভ করবে, প্রবন্ধ রচনার কৌশল জানতে পারবে, প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায় জানতে পারবে, প্রবন্ধ রচনায় সচেতন ও আগ্রহী হবে। প্রবন্ধ রচনা, প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপ বন্ধন, কোনো মননশীল ভাব, বিষয়, তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে ধারাবাহিক বর্ণনায় উপস্থাপিত হয়ে শিল্পরূপ লাভ করলে তাকে প্রবন্ধ বলা হয়। রচনা শব্দটির অর্থ নির্মাণ বা সৃষ্টি, রচনা সৃষ্টিশীল কর্ম, যেমন কাব্য রচনা, উপন্যাস রচনা। সাধারণত যে লেখায় বিষয়ভিত্তিক নতুন কিছু পর্যায়ক্রমে পরিস্ফুট হয় তাকে রচনা বলে। রচনা নির্মাণকালে নির্মাণকারীকে সংযত, যৌক্তিক এবং সচেতন থাকতে হয়। এতে বিষয়ের উপস্থাপনা, চিন্তার ধারাবাহিকতা, সংযত বর্ণনা, ভাষার সুশৃঙ্খল প্রয়োগ থাকে। প্রবন্ধ রচনার কৌশল, প্রবন্ধ রচনার কাঠামো প্রধান তিনটি অংশে বিভক্ত, যথা ভূমিকা। প্রবন্ধ বা রচনার প্রারম্ভিক অংশ হল ভূমিকা, এটি রচনার প্রবেশদ্বার। একে সূচনা, উপক্রমণিকা, আরম্ভ, উপস্থাপন, মুখবন্ধ, সূত্রপাত বা প্রাককথনও বলা চলে। এতে যে বিষয় সম্বন্ধে রচনা লেখা হবে তার আভাস এবং সংক্ষিপ্ত ধারণা প্রদানের চেষ্টা করা হয়। ভূমিকা হৃদয়গ্রাহী হলে পাঠক পুরো প্রবন্ধ পাঠে আকর্ষিত হয়, তবে ভূমিকা সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। শিক্ষার্থীরা, আমাদের প্রবন্ধ রচনার কাঠামোর দ্বিতীয় অংশটি হচ্ছে মূল অংশ বা একে মূল বক্তব্য বলা যায়। ভূমিকার পরেই প্রবন্ধের মূল বিষয়ের আলোচনা আরম্ভ হয়। বিষয়বস্তু বা মূল বক্তব্য রচনার প্রধান অংশ। মূল বক্তব্য পরিবেশনের পূর্বে বিষয়টিকে প্রয়োজনীয় অনুচ্ছেদে ভাগ করে নিতে হয়। অনুচ্ছেদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে সঙ্গতিপূর্ণ উদাহরণ, উপমা, উদ্ধৃতি মূল অংশে প্রয়োগ করা যায়। এভাবে আলোচনার বিস্তার ঘটিয়ে মূল ভাবটি সিদ্ধান্তমূলক সমাপ্তির দিকে এগিয়ে নিতে হয়। পরবর্তী অংশটি হচ্ছে
অর্থাৎ 3 নং অংশটি হচ্ছে উপসংহার। সিদ্ধান্তমূলক সমাপ্তির অংশ প্রবন্ধের উপসংহার। একে পরিশেষ, পরিণাম, নিষ্পত্তি, নির্বাহ, অবসান বা সারসংক্ষেপ বলা চলে। প্রবন্ধের ভাববস্তু ভূমিকার থেকে ধারাবহন করে উপসংহারে এসে একটি ভাবব্যঞ্জনা সৃষ্টি করে। উপসংহারে লেখকের নিজস্ব অভিমতের অথবা আশা আকাঙ্ক্ষার স্বার্থ প্রতিফলন ঘটে। প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায়। দক্ষতা অর্জনের জন্য প্রবন্ধ পড়া। প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা। প্রবন্ধের বক্তব্য তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরতে হবে। প্রবন্ধ রচনার ভাষা হবে সহজ ও সরল। প্রবন্ধে কোনো অপ্রয়োজনীয় বিষয় থাকবে না। একই কথার পুনরাবৃত্তি ঘটানো যাবে না। প্রবন্ধ যাতে অতিরিক্ত দীর্ঘ না হয় তা লক্ষ্য করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা যখন প্রবন্ধ রচনা পড়বে বা লিখবে তখন অবশ্যই এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হবে, তাহলে সুন্দর করে প্রবন্ধ রচনা শিখতে পারবে। শিক্ষার্থীরা, গত ক্লাসেও আমি প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ রচনার কৌশল এবং প্রবন্ধ রচনায় দক্ষতা অর্জনের উপায়, এই বিষয়গুলো তোমাদের আলোচনা করেছি। আজ আমাদের প্রবন্ধ রচনার শেষ ক্লাস, অর্থাৎ বার্ষিক সিলেবাস অনুসারে আমাদের শেষ প্রবন্ধ রচনা আজকে আমরা পড়ব। তাই এই বিষয়গুলো আজ আবার তোমাদের পুনরালোচনা করলাম, অর্থাৎ তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমার এই পুনরালোচনা। জাতীয় পাখি দোয়েল। শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল পাঠে চলে এসেছি, অর্থাৎ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমাদের আজকের প্রবন্ধ রচনার বিষয় হচ্ছে জাতীয় পাখি দোয়েল। শিক্ষার্থীরা, এই পাখিটি তোমাদের খুব পরিচিত একটি পাখি, তাই না? সবাই আমরা চিনি যে এটি হচ্ছে আমাদের জাতীয় পাখি। বাংলার প্রকৃতি জুড়ে রয়েছে হাজারো রকমের চেনা অচেনা পাখি। এসবের কলতানে প্রকৃতি সবসময় মুখরিত হয়ে থাকে। তাদের কলকাকলিতে আমাদের ঘুম ভাঙে। ঠিক তেমনি সবারই এক পরিচিত পাখি হচ্ছে দোয়েল, আর এটি আমাদের জাতীয় পাখি। শান্ত, নিরীহ, অল্পে তুষ্ট আর সদা আনন্দ স্বভাবের এই পাখিটি বাঙালি স্বভাবের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। স্বভাবগতভাবে পাখিকে মানুষ পছন্দ করে এবং ভালোবাসে। দোয়েল আমাদের জাতীয় পাখি। বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সাথে এই পাখিটি মিশে আছে। এর সুললিত মিষ্টি সুরের গান আমাদের সবাইকে মোহিত করে। জাতীয় পাখি দোয়েল। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ১১১ পৃষ্ঠায় চলে আসো।
সেখানে জাতীয় পাখি দোয়েল রচনাটি দেওয়া আছে। আমরা প্রথমে রচনাটির পয়েন্টগুলো দেখে নেই। প্রথমে আছে ভূমিকা, আকৃতি, খাদ্য ও বাসস্থান, প্রকৃতি, বিশেষত্ব, কেন জাতীয় পাখি, উপসংহার। শিক্ষার্থীরা, তোমরা বই খুলেছো তো? সবাই বই খুলে বসে যাও। আবার বলছি, তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 111 পৃষ্ঠায় জাতীয় পাখি দোয়েল রচনাটি দেওয়া আছে। প্রথমেই রয়েছে ভূমিকা। কোকিল ডাকে কুহু কুহু, দোয়েল ডাকে মুহুমুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকা নাই, একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে। বাংলাদেশ অসংখ্য রূপ রং কণ্ঠের পাখির সমারোহে সমৃদ্ধ। যে পাখির গান আর ডালে ডালে নেচে বেড়ানো দেখে মনে চঞ্চলতা জাগে, তার নাম দোয়েল, বাংলার অতি পরিচিত এক পাখি। দোয়েল বাংলাদেশের গানের পাখি হিসেবেও স্বীকৃত। আকৃতি, আকৃতির দিক থেকে দোয়েল ছোট পাখি। এরা সাধারণত 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। স্ত্রী ও পুরুষ দোয়েল রং, আকার ও চেহারায় পৃথক হয়। পুরুষ দোয়েলের মাথা, ঘাড়, গলা, বুক ও পিঠের পালক চকচকে নীলাভ কালো, নিচের বাকি অংশের পালক সাদা। এদের ডানা কালচে বাদামি রঙের, তার মাঝে পিঠ ঘেঁষে সাদা ছোপ আর টানা দাগ, লেজ লম্বা সরু থেকে মোটা, লেজে মাঝের দুটো পালক কালো, বাকি অংশ সাদা। এদের চোখ ও ঠোঁট কালো এবং পা গাঢ় সীসা রঙের। স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর, দেখতে ময়লা বালির মতো। দোয়েল সবসময় তার লেজ উঁচু করে রাখে। শিক্ষার্থীরা, তোমরা ছবিটিতে দেখো, দোয়েল পাখির লেজ উঁচু হয়ে আছে। আমরা আমাদের পাঠ্য বইয়েও পেয়েছি যে দোয়েল পাখি সবসময় তার লেজ উঁচু করে রাখে। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে খাদ্য ও বাসস্থান। পোকামাকড় দোয়েলের প্রধান খাদ্য। আকারে ছোট বলে এদের তেমন বেশি খাদ্যের প্রয়োজন হয় না। দোয়েল শস্যকণা খেয়ে থাকে। এদের শিমুল ও মাদার ফুলের মধু খেতেও দেখা যায়। দোয়েল ঝোপঝাড়ে একাকী বা জোড়াসহ বাসা বেঁধে বাস করে। মানুষের বসতের কাছাকাছি দোয়েল কিংবা গাছের গুড়িতেও বাসা বাঁধে। দোয়েল গাছের ডালে বাসা বাঁধতে পারে না। এরা খড়কুটো বা শুকনো ঘাস জমা করে বাসা তৈরি করে। প্রকৃতি, দোয়েল চঞ্চল এবং অস্থির প্রকৃতির পাখি। নাচের ঢঙে এরা লাফিয়ে চলে। মাটি থেকে 10 ফুট উচ্চতায় ভেতরে এরা অল্প দূরত্বে উড়ে চলে। এদের দীর্ঘক্ষণ শূন্যে ভাসতে দেখা যায় না।
শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠায় চলে আসো। আমাদের পরবর্তী পয়েন্টটি হচ্ছে বিশেষত্ব। দোয়েলের বিশেষত্ব এর মোহন সুরে ও সঙ্গীতে। আকর্ষণীয় এই আদুরে পাখিটি সুন্দর সুরে গান করে এবং আস্তে আস্তে শীষ দেয়। বসন্তকালে এদের নাচ ও গানে মন ভরে ওঠে। কোকিল সবচেয়ে পরিচিত তবে অতিথি গানের পাখি, আর এরা আমাদের একান্তই প্রকৃতির গানের পাখি। সারাদিন এমনকি সন্ধ্যার পরও দোয়েল গান গায়। কেন জাতীয় পাখি? শিক্ষার্থীরা, আমাদের আজকের প্রবন্ধ রচনার বিষয় ছিল জাতীয় পাখি দোয়েল। এই দোয়েল পাখিকে কেন জাতীয় পাখি বলা হয় তা এখন আমরা জানব। বাংলার প্রকৃতির সঙ্গে দোয়েলের রূপ, রং, স্বভাব, গান মিশে আছে। দোয়েল তার সহজাত চঞ্চলতায় গাছের ডালে বসে যখন গান করে ও শীষ দেয়, তখন বাঙালি বাংলার অপার সৌন্দর্য উপভোগ করতে পারে। বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে বলেই দোয়েল আমাদের জাতীয় পাখি। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা এই প্যারায় আরও বলতে পারি, এই পাখির রয়েছে সুমধুর কণ্ঠ। এর কণ্ঠের জাদু পাখিপ্রেমী লোকদের সহজেই আকৃষ্ট করে। দোয়েল পাখি বাংলাদেশের একান্ত স্থানীয় পাখি। সুন্দর স্বভাবের জন্য এর যথেষ্ট কদর রয়েছে, তাই তো দোয়েলকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমরা আমাদের রচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উপসংহার: বাংলাদেশের সর্বত্র দোয়েল পাখি দেখা যায়। প্রকৃতির প্রতিকূলতা, তাপমাত্রা বৃদ্ধির কারণে জীব বৈচিত্র্যে যে ক্ষতি হচ্ছে তাতে এ পাখিও রেহাই পাচ্ছে না। দোয়েল তথা সব পাখির জন্ম, বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। শিক্ষার্থীরা, আমরা জাতীয় পাখি দোয়েল রচনাটি আলোচনা করা শেষ করেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহায়তায় এই রচনাটি শিখবে। বাড়ির কাজ: প্রবন্ধ রচনা জাতীয় পাখি দোয়েল। শিক্ষার্থীরা, আজ আমরা এই জাতীয় পাখি দোয়েল রচনাটি পড়েছি এবং এই প্রবন্ধ রচনাটি তোমাদের বাড়ির কাজ রইল। আমি আবার বলছি, পাঠ্য বইয়ের সহায়তায় সবাই সুন্দর করে এই প্রবন্ধ রচনাটি শিখবে এবং আজকের এই জাতীয় পাখি দোয়েল রচনা পড়ানোর মাধ্যমে আমাদের বার্ষিক সিলেবাসের প্রবন্ধ রচনা শেষ হলো। সবাই নিয়মিত লেখাপড়া করবে, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।